অস্তিত্ব। কত বছর হয়ে গেছে তোমার বাড়িতে, থাকতে থাকতে থাকাটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আমার মতো তোমাকে কেউ চেনে না, জানে না তুমি চাই কখন কচামচ চিনি খাও, জানে না তুমি সপ্তাহে ঠিক কবে কি খেতে ভালোবাসো, তুমি আমাকে কোন পোশাকে দেখতে পছন্দ করো, রিজু ঠিক কখন কি করলে তোমার ভালো লাগে, শোবার সময় কোন আলো, সকালে কোন পর্দা, সব আমার মুখস্থ। কিন্তু জানি না আমি নিজে কোন রং ভালোবাসি, কোন খাবার আমার ভালো লাগে। অনেক অনেক দিন পরে অনিমেষকে দেখলাম পরিচিত শপিং মলে, চাপা রঙের শাড়ি পরা অনন্য কারোর সাথে। অদ্ভুত এক সুর, এক অচেনা গন্ধ লেগেছিল সেই সময়টাতে। না, অনিমেষের জন্য ঘর ছাড়িনি আমি, চৌকাট পেরিয়েছি আমার জন্য, আমার নিজেকে বুঝবার জন্য। না, তোমার উপর আমার কোনো রাগ নেই, কোনো ক্ষোভ, তুমি কোনো অভাব রাখনি আমার। আসলে এতটা সময় আমার কোনো অনুভূতি তৈরি হয়নি কর্তব্য ছাড়া। রিজুর জন্য মন খারাপ করবে হয়তো, সেটা কোনোদিনও কাটাতে পারবো না, কিন্তু চৌকাঠ পেরিয়ে এসেছে আর পেছনে ফিরে থাকাবার জো কোথায়? তোমার কষ্ট হবে না, যে কাজগুলো আমি করতাম সেগুলো বিনিয়োগ করতে পারবে, তৈরি হয়ে যাবে নতুন অভ্যেস কিছুদিনের মধ্যে। আজ একবার খোলা আকাশের নিচে ঝড়ের মাঝে কোনো পিছু টান ছাড়া নিজেকে খুঁজতে ইচ্ছে করছে, জানতে ইচ্ছে করছে আমি ঠিক কোথায় রাখতে পারবো নিজেকে, মেয়ে হিসেবে, মা হিসেবে, স্ত্রী হিসেবে, প্রেমিকা হিসেবে, গৃহবধূ হিসেবে, নারী হিসেবে। কোনোদিনও খুঁজে পেলে তোমাকেই জানাবো। হ্যাঁ, তোমাকেই।